এখন আমি একদম ফুল যাব আপনারা কেউ যদি আমার সাক্ষাৎকার যদি নিতে যদি যান আমি দিব না এটা কিন্তু আগে বলি শেষ কর্মদিবসে অবসর জীবন কিভাবে কাটাবেন এমন প্রশ্নে তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বললেন পরিপূর্ণ নিশ্চিন্ত জীবন কাটাতে চান তিনি প্রধান বিচারপতি থাকাকালে তাকে নিয়ে সাংবাদিকরা অনেক লেখালেখি করেছে জানিয়ে সৈয়দ মাহমুদ হোসেন বললেন এতে তার কোনো আক্ষেপ নেই এত বেশি লিখেছেন যে আমি অনেক দিন রাত্রে ঘুমাই নেই আমি মনে করেছি যে আপনারা আমাকে হয়তো আপন মনে করে একটু বেশি লিখেছেন তো এটাতে আমি মাইন্ড করি নাই এর মাধ্যমে বাইশ বছরের বিচারিক জীবনের ইতি টানলেন সৈয়দ মাহমুদ হোসেন তাই বিদায় নেওয়ার আগে দেশের সর্বোচ্চ আদালতে উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ কর্নার এদিকে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে তেইশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাল বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি আর ছুটিতে গেলেন আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী হাসান ফয়েজকে প্রধান বিচারপতির নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন জ্যেষ্ঠতা লঙ্ঘন বলে কিছুই নেই এখানে কিন্তু কোন নিয়ম নাই যে যিনি জ্যেষ্ঠ তাকে করতে হবে যিনি জ্যেষ্ঠ তাকে যদি করার কোনো নিয়ম না থাকে তাহলে যিনি জ্যেষ্ঠ তাকে যদি করা না হয় তাহলে পরে লঙ্ঘন বলা যাবে না দেশের ইতিহাসে প্রধান বিচারপতি নিয়োগে এখন পর্যন্ত নয়বার বার জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছে বলে জানান আইনজীবীরা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা